রাহিম, আমি আজকে আপনাদের সামনে যারা উপস্থিত আছেন এবং যারা পরবর্তীকালে শুনবেন তাদের জন্য শিক্ষার উপরে আমি একটা বিস্তারিত এবং ঐতিহাসিক আলোচনা করব, ইতিহাস ভিত্তিক। আমি এটাকে ইংরেজিতে বলেছি মুসলিম এডুকেশন বা মুসলিম শিক্ষা ইন হিস্ট্রি, ইতিহাসে কী ছিল এবং কী রিফর্মস এরপরে হয়েছে এই বিষয়ে আলোচনা থাকবে। প্রথম আমি বলেছি যে কোরআন এডুকেশন নিয়ে কী বলেছে, এটা অতি অসাধারণ ব্যাপার যে কোরআন শুরু করেছে এইভাবে ইকরা রিড, এটা একটা অসাধারণ কথা। আমরা এখন বুঝবো না যে এটা কী অসাধারণ কথা, কোন আমরা তো জানি সব না, আল্লাহর কালাম শেষ কালাম শুরু হওয়া ইকরা দিয়ে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আরও বলছেন আল্লাহ ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, আল্লাহর নামে পড়ো, তোমার রবের নামে পড়ো। যে কোনো এডুকেশনের ভিত্তি হতে হবে রবের শিক্ষা বা ইসলাম, এই জিনিসটা ইম্পর্টেন্ট। যে খালি ইকরা এক নম্বর ইম্পর্টেন্ট, দুই নম্বর ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, সেই রবের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, বিসমি রাব্বিকা আল্লাহর নামে পড়ো, আল্লাহর নামে পড়ো। এটা এরপরে আমি কোরআনে বারবার বলা হয়েছে যে তোমরা আকাশ দেখো, সামাওয়াত দেখো, তোমার বডি দেখো, এই উট দেখো, এই গাছপালা দেখো, মন দেখো, সমুদ্র দেখো, দেখে তোমরা জ্ঞান অর্জন করো, মানে গোটা ইউনিভার্সের জ্ঞানটা অর্জন করা ইসলামের অংশ। অন্তত এটা তো কোরআন বলতেছে, পরে বলতেছে আফালা তাকেলুন, তোমরা কি বুঝবে না, আফালা তাদা বরুন, তোমরা কি চিন্তা করবে না, এইসব কথা বলা হয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আমি যদি আসি কোরআন থেকে গিয়ে, তাহলে আমি দেখতেছি যে তিনি এই বিখ্যাত হাদিসটা আমাদের জন্য বলে দিয়ে গেছেন যে তালাবুল ইলমু মুসলিম, যে এই একটা হাদিসই যথেষ্ট যে ফরিদা মানে ফরজ করে দিয়েছেন আল্লাহ ইলম। এবং ইলম বলতে এই ভাগ করা ঠিক হবে না, যদিও কেউ কেউ বলেন এটা দিনই শিক্ষা, কিন্তু না, আল্লাহ তাআলা আল্লাহ রাসূল থেকে তো বলেন নাই। ইলমা শব্দের মধ্যে সায়েন্স আছে, ইল সায়েন্সের অনুবাদ হচ্ছে ইলম। তো সুতরাং এইটা আমাদের না করা ভালো। এখানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সব শিক্ষার বিষয়ে বলেছেন। এবং আরেকটা বিষয় খুব ইন্টারেস্টিং যে যে শিক্ষার যে গুরুত্ব রসুল সাল্লাম দিয়েছেন, একটা জিনিস বোঝা যায় যে বদরে যারা বন্দী হয়েছিলেন তাদের রসুল ছেড়ে দেন, এর বিনিময়ে যে 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 লেখাপড়া জানে দর্জন করে লোককে শিক্ষা দিবে, মানে বন্দি মুক্তির জন্য তিনি এটা শর্ত করলেন যে তোমরা যারা পারো, আর যারা পারো না এমনি সে ছেড়ে দিলেন। রসুল সাল্লামের মহান অবজ্ঞতা ইত্যাদি, এর থেকে আমরা ওভারঅল বুঝতে পারি যে শিক্ষার কী গুরুত্ব রসুল সাল্লাহ সাল্লাম দিয়েছিলেন। তারপর এডুকেশন শিক্ষা মুসলিম আমলে, প্রথম আমলে খোলাফায় রাশেদার সময় বা বনি উমাইয়ার সময়, খোলাফায় রাশেদার সময়ই প্রায় বনি উমাইয়ার একটু পার্টে একবার ইউনিভার্সাল হয়ে গিয়েছিল, এমন কেউ ছিল না যে শিক্ষা নিত না। এই আজকে যে কম্পালসারি এডুকেশন আইডিয়া, এটা সেইটাই সেখানে ছিল যে সকলে শিক্ষিত হয়ে গেছিল। এখানে শিক্ষা বলতে পিএইচডি বোঝানো হয় নাই, মানে কম বেশি লিটারেসি ছিল বা জানতো পড়তে পারতো ইত্যাদি বোঝানো হয়েছে। তো এই জন্য যে হয়ে গেছিল ইসলামিক আর্লি ইসলামিক পিরিয়ডে হয়ে গেছিল। যে আরেকটা জিনিস হয়েছিল যারা যে দুইটা সাবজেক্টে অনেক ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে সায়েন্স পড়ানো হতো, মানে এক নম্বর তো বললাম যেটা যে ইউনিভার্সাল হয়ে গিয়েছিল, আর একটা হয়েছিল যেটা সায়েন্সকে পার্সু করা হলো, সায়েন্স পড়তো তারা, সায়েন্স পড়তো। একটু পরে বলবো ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করলো অনেক,
বিশেষ করে উমাইয়া যুগের শেষের দিকে এবং আব্বাসি যুগে অনেক ইউনিভার্সিটি, মেবি 10টা 20টা 50টা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হলো, যেখানে সব সাবজেক্ট পড়ানো হতো, শরিয়া সাবজেক্ট, জেনারেল সাবজেক্ট। শরিয়া সাবজেক্ট বলতে বোঝায় কোরআন বা সুন্না বা উসুল বা ফিকা এগুলো, আর নন শরিয়া সাবজেক্ট মানে সকল সায়েন্স, সকল আর্টস সব ইউনিভার্সিটিতে পড়ানো হতো। এবং এইটা এইটা এখান থেকে ফলে অসংখ্য মুসলিম সায়েন্টিস্ট বেরিয়ে আসলো এরই ফলে, এই শিক্ষার এই ব্যাপকতার কারণে। এটি ইউনিভার্সাল ছিল এবং ইউনিভার্সিটি এস্টাবলিশ হয়েছিল এবং শরিয়া সাবজেক্টস এবং জেনারেল সাবজেক্টগুলো পড়ানো হতো। এইখানে আমি একটা বিষয় আনতে চাই যে আব্বাসিক পিরিয়ডের একটা সময়ে, আব্বাসিক পিরিয়ড বা আব্বাসির কালের একটা সময়ে, আব্বাসি খিলাফতের একটি সময়ে, এবং আমি খিলাফত বলছি এই জন্য যে খিলাফত মানে যদি খালি নির্বাচন বুঝি তাহলে তো এটা খিলাফত বলা যায় না, কিন্তু খিলাফত বলতে যদি বুঝি যে আল্লাহর আইন, আইনও মানে রাষ্ট্রের দায়িত্বের অংশ, তাহলে আব্বাসি এবং উমাইয়ারা সবাই কিন্তু শরিয়াই ভিত্তি ছিল, কাজীরাই বিচার করতো, সব কিছু এই শরিয়া সম্মত করতো, কোনো ব্যক্তি না যে যেমন ব্যবসা হবে তো শরিয়ার মধ্যে হইতে হবে, শরিয়ার বাইরে হবে না, সুদ নিষিদ্ধ ছিল এবং সুদ কেউ নিতও না। তো এই জন্য আমি বলতেছি যে আমি কথার কথা বলো আব্বাসিদ খিলাফত বলছি, তো এই জন্য যে খিলাফতের ব্যাখ্যা করে দিই, আমি বলি এটা যে খিলাফতের মিশ্রণ হয়ে গিয়েছিল, একটা হচ্ছে নির্বাচিত খিলাফত প্লাস প্লাস নির্বাচিত খিলাফত প্লাস ইসলামী আইন দুইটা, কিন্তু ওইখানে পরের যুগে ওই নির্বাচনটা চলে গেল, ফ্যামিলিতে চলে গেল, কিন্তু বাকিটা সব রয়ে গেল। ফলে যদি আমরা কঠোরভাবে বলি যে না এগুলো খিলাফতেই না, এগুলো ইসলামী শাসনেই না, তাইলে ভুল বলা হবে। মূলত এর মানে রাষ্ট্র চলে আইন দ্বারা, রাষ্ট্রের 95% আজকের যুগেও আইন দ্বারাই সব চলে, এই একজন ব্যক্তি শাসক তার ভিত্তিতে চলে না। তো এখন একটা ঘটনা দুর্ঘটনা ঘটে গেল যে এই বিজ্ঞান চর্চার ফলে, বিজ্ঞান চর্চার ফলে, ইউনিভার্সিটি শিক্ষার ফলে একটা দুর্ঘটনাই ঘটে গেল যে গ্রিক সাহিত্য গ্রিস থেকে যত বই ছিল তার অনুবাদ করে ফেলে, দুনিয়াতে ট্রান্সলেশন এত হয় নাই যা মুসলিম যুগে হয়েছিল, গোটা ইউরোপীয় লিটারেচার যা অ্যাভেলেবল ছিল গ্রিসে অনুবাদ হয়ে যায়। এর ফলে ক্ষতি হয়েছে বলবো না, কিন্তু এই ক্ষতিটা হল যে কিছু লোক সাংঘাতিক র্যাশনালিস্ট হয়ে গেল, এক্সট্রিম র্যাশনালিস্ট, এক্সট্রিম যুক্তিবাদী হয়ে গেল, যাদেরকে আজকের যুগে আমরা বুঝে বা না বুঝে মোতাজেলা বলি, এরকম বা আরও কিছু লোক, এরা এক্সট্রিম যুক্তিবাদী ছিল এবং তারা বলতো না না আমরা যুক্তিবাদী কিন্তু আমরা আল্লাহর সিদ্ধান্তের বাইরে না। কিন্তু বেশিরভাগ ওলামা মনে করতে যে তাদের অনেক ব্যাখ্যা মানে তারা যদিও বলছেন যে শরিয়া সম্মত কিন্তু তারা মনে করতেন না, যেমন তারা বলতেন যে কবর আজাব নাই, তাদের মত যে এটা আল্লাহ তাআলার মানে মানে মূলনীতির বিরুদ্ধে, কেন বিচার না করে কাউকে শাস্তি দেওয়া যাবে না, এটা তারা বলতো এরকম, এরকম 10-20টা পয়েন্ট আছে এরকম। তারপর বলতো এরকম যে কোরআন সৃষ্ট না অসৃষ্ট, এই মতে আলেমরা নর্মাল আলেমরা এটা সন্তুষ্ট হলো না অসন্তুষ্ট হলো, তারা বলতেন যে কোরআন সৃষ্ট, আল্লাহ সব কিছু সৃষ্টি করছেন এবং কোরআনও সৃষ্টি করছেন। এই কথার মধ্যে মোহাম্মদ আল গাজালি গ্রেট আলেম বলতেছেন এই নিয়ে বিতর্ক হইতে পারে কিন্তু এইটা নিয়ে ঝগড়া হওয়া উচিত ছিল না, এটি এমন বিষয় না যে কোরআন সৃষ্ট নাকি আল্লাহ তাআলা অরিজিনালি মানে এরকম ভাবা যে সৃষ্ট না, এটা নিয়ে অনেক ঝগড়াঝি হয় 100-200 বছর। কিন্তু মোহাম্মদ আল গাজালি ইকবানের শায়খ নেতা এবং ইসলামী আকিদা বইয়ের লেখক, ইসলামী আকিদা আকিদাতুল ইসলাম বইয়ের লেখক, তিনি বলছেন যে এই বিতর্ক হওয়া উচিত ছিল না, এই মত হইতেই পারে, ডিফারেন্স মত হইতে পারে, আমি আপনাকে ভুল বলতে পারি, আপনি আমাকে ভুল বলতে পারেন, এটা কারণ যারা কোরআনকে সৃষ্ট বলতো তারা তাদের আল্লাহর কালামই বলতো, আল্লাহর ওহেই বলতো,
অন্য তো কিছু বলতো না, কিন্তু ওনারা বলতেন না কোরআন সৃষ্ট না, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। এরা বলতো যে কোরআন এরা বলতো আল্লাহর কালাম, এটাকে আলাদা করে দেখতো তারা এইভাবে। যাই হোক, এই বেতর্ক ইতিহাসে চলেছিল, কিন্তু এর ফলে ক্ষতিটা কী হলো? ক্ষতিটা হলো যে সাধারণ আলেমরা, জেনারেল ওলামারা, তারা ভাবলেন যে বেশি শিখলে তো দেখা যায়, সায়েন্স টায়েন্স শিখলে, ফিলসফি শিখলে দেখা যায় বেশি করে আধুনিক হয়ে যায়, বেশি করে মানে শরিয়ার মূল ট্রেন্ডে থাকে না, এরকম মনে করলেন। যেটা আমার মতে সঠিক ছিল না, এটা কম্প্রোমাইজ হইতে পারত, কম্প্রোমাইজ হইতে পারত, কিন্তু তা না। শেষ পর্যন্ত এই কনফ্লিক্টের কারণে যেটা হলো, যে এই মতবিরোধের কারণে যেটা হলো, যে সাধারণ আলেমরা এবং সাধারণ স্কলাররা বেশিরভাগ যারা, তারা মনে করলো যে এইগুলো এখন আর না দেশ শিখাই, ফলে সায়েন্স শিক্ষাটা পিছিয়ে পড়লো, ফিলসফি শিক্ষা বা ধরনের অন্যান্য সাবজেক্ট শিক্ষাটা পিছিয়ে পড়লো। এতে ক্ষতি হয়ে গেল বিরাট, যে এই যে মুসলিমদের জ্ঞান চর্চাটা একটা থেমে গেল, মুসলিমদের জ্ঞান চর্চাটা থেমে গেল, এই একটা বিরাট ক্ষতি হয়ে গেল এই কনফ্লিক্টের জন্য। অবশ্য তারা যদি দুপক্ষ মিলেই যদি বলতো যে না না না, আমরা সবাই আল্লাহর অনুগত, আসলে অনুগত, তারা কেউ এমন কেউ ছিল না যে মোরতাদ ছিল, না সবাই ইমানদার ছিল। এবং যাদেরকে মোতাজালাকে যারা নিন্দা করেন, তারাও কিন্তু বলেন যে ইসলামী মানে দলগুলোর অংশ এটা, কিন্তু বলতেন হয়তো বাদে একটু পদভ্রষ্ট। যেমন সৈয়দ আবুল আলহ মওদুদী যে বই আপনারা দেখছেন, দরকারি প্রশ্ন এটি করে ফেলেন, যে উনি বলেছেন খেলাফত রাজনীতিতে যে মুসলামের মধ্যে কয়েকটা গ্রুপ হয় রসুল সাল্লাহ পরে, একটা হচ্ছে শিয়া, একটা হচ্ছে খারেজি, একটা হচ্ছে এই মোতাজেলা ইত্যাদি। তো মওলানা মওদুদী বলছেন ইসলামে, ইসলামের ভিতরে বিভিন্ন মত, এটা বলেন নাই যে ইসলামের বাইরে বিভিন্ন মত। এরা প্রত্যেকেই আলেম ছিলেন, প্রত্যেকেই যোগ্য ছিলেন, যাই হোক, কিন্তু ক্ষতি তো হয়েই গেল, যে শিক্ষা সায়েন্স শিক্ষাটা পিছিয়ে গেল, এবং আধুনিক সাবজেক্টগুলো যে ডেভেলপ করতে পারতো, যেমন ইকোনমিক্সটা আরও ডেভেলপ করতে পারতো, পলিটিক্যাল সায়েন্স ডেভেলপ করতে পারতো, সেই ডেভেলপমেন্টটা আটকে গেল। তারপর এর ফলে হলো কি, এর ফলে যেটা বললাম আর কি, যে নন শরিয়া সাবজেক্ট যেগুলো, শরিয়া ভিত্তিক সাবজেক্ট যেটা নয়, শরিয়া ভিত্তিক সাবজেক্ট রাখলো তারা, কিন্তু শরিয়া সঙ্গে সম্পর্কিত নয় যে সায়েন্সের সাবজেক্টগুলো, এগুলো অ্যাকচুয়ালি ডিক্লাইন করে গেল, বাধ্য হয়ে গেলো বলবো না, যে ডিক্লাইন করে গেল। এরপরে আসলো, এইভাবে চলতে লাগলো, মুসলমানদের ভালো মন্দ মিলেই চলতে লাগলো, ভালো মন্দ মিলেই চলতে লাগলো, এবং লেখাপড়া উচ্চ মানেরই ছিল। এবং এই যে প্রভাব বললাম, এটাও সবখানে ছিল না, কোনোখানে বেশি কোনোখানে কম ছিল। এর ফলে আসলো পুঁজি বলে কলোনিয়ালিজম, মানে উপনিবেশবাদ আসলো, ইউরোপ দখল করে ফেললো মুসলিম ওয়ার্ল্ড, ইউরোপ দখল করে ফেললো অন্যান্য দল, অন্যান্য দেশ, আর মুসলিম ওয়ার্ল্ড দখল হয়ে গেল। এবং তারা যেটা করলো, তারা মনে করলো যে আমরা এদেরকে জোর করে খ্রিস্টান বানাতে পারবো না, আমরা এদেরকে জোর করে খ্রিস্টান বানাতে পারবো না, তবে যদি তাদের সব আইন বদলে ফেলি আস্তে আস্তে, এবং সব শিক্ষার কোর্স বদল করে ফেলি, তাহলে আমাদের গোলাম হয়ে যাবে। এবং বাস্তবও তাই হয়েছে, যে 47-এর দিক থেকে যদি আমরা চিন্তা করি, অধিকাংশ মুসলিম দেশের শাসকরা যেহেতু সেকুলার শিক্ষা শিক্ষিত হয়েছিল, তার ফলে ইসলামের প্রতি সেইভাবে আসক্ত ছিল না, সেইভাবে অনুগত ছিল না যেইভাবে একটা মোমেনের হওয়া উচিত। তো কলোনিয়ালিজম অন্যান্য দিকে আমি আলোচনা করতেছি না, এর রাজনৈতিক ইফেক্ট নিয়ে আমি আলোচনা করতেছি না, যেটা আলোচনা করলাম একটা দিক মাত্র, যে শিক্ষাব্যবস্থা বদলায় ফেলল। এর চেয়ে বড় আর কি, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট হচ্ছে শিক্ষা, এটা বদলায় ফেলল, এবং শিক্ষা ব্যবস্থাকে সেকুলার করলো তারা, আস্তে আস্তে সেকুলার বানিয়ে ফেললো, যতটা পারে তারা সেকুলার বানিয়ে ফেললো। তো এরপরে যে ডেভেলপমেন্ট, আমি কলোনিজমের অবসান করব, আমি সংক্ষেপে আগে যাচ্ছি, কলোনিজমের অবসান করব। অবসান হওয়ার পর বিংশ শতাব্দীর 70-এর দশকে, একটা আন্দোলন শুরু হলো, ইসলামাইজেশন অফ নলেজ, ইসলামাইজেশন অফ এডুকেশন, এই নাম ইসলামাইজেশন নলেজ, ইসলামাইজেশন এডুকেশন, এই আন্দোলন শুরু হলো। এটা প্রথম হেডকোয়ার্টার ছিল, হয়েছিল
সৌদি আরবেই হয়েছিল। তারপরে 4-5টা বিশ্ব সম্মেলন হয়, 4-5টা ওয়ার্ল্ড কনফারেন্স হয়। তো মোটামুটিভাবে গ্রেট স্কলার ইসলামের অ্যাগ্রি করে গেল যে শিক্ষা ব্যবস্থাটা কীরকম হবে, বেশ করে উচ্চ উচ্চ লেভেল হাই লেভেলে কী করে হবে। তাদের এই কনক্লুশন এই ছিল যে কোনো সাবজেক্টকে আন ইসলামিক ধরা যাবে না, সব সাবজেক্টে শিখতে হবে, শেখাতে হবে। সায়েন্সে কোনো পরিবর্তন করার দরকার নাই, কিন্তু সায়েন্সের নামে যেসব থিওরি আছে সে যদি ইসলামিক না হয় তো আমরা এটা উচ্চার করতে পারি। যেমন এভলিউশন, তারা বলছে যে মানুষ যে একটা হঠাৎ করে একটা বিন্দু হয়ে গেছে বা কি অ্যামোবা হয়ে গেছে তার থেকে হয়েছে, এইগুলো তারা বললো। অথবা মানে ডারউইন বললো যে এই বানর থেকে, তার আগে আরও কিছু থেকে বানর থেকে হয়তো বা গেরিলা বা গরিলা, তারপরে মানুষ এটা হয়েছে, এগুলি কোনো ভিত্তি নাই। সায়েন্টিস্টদের মধ্যেও অর্ধেকের বেশি এই মত সমর্থন করে না এবং এর কোনো ভিত্তি নাই। আমিও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে হঠাৎ করে একটা অ্যামিবা হলো আর তার থেকে গোটা মানব জাতি হয়ে গেল, এটা একেবারেই বিশ্বাসযোগ্য না, যুক্তির বাইরে, যুক্তির বাইরে, এটা হইতেই পারে না। যাই হোক, যেমন আমাদের সৃষ্টি সম্পর্কে যেমন চিন্তা করি, আমরা একেবারে মানে কোনো উপায়ই নেই ভাবা যেটা একটা ডিজাইন করছে বিরাট ব্যক্তি ডিজাইন করছে। যেমন ধরেন আমি ফ্র্যাঙ্কলি বলি যে পুরুষের যৌনাঙ্গ এবং নারীর যৌনাঙ্গের যে পার্থক্য, এটা কি প্ল্যান ছাড়া হয়, ডিজাইন ছাড়া হয়, কোনো পরিকল্পনা ছাড়া হয়? কারণ আল্লাহ চাইছিলেন মানব বংশকে বিস্তার করতে, এই জিনিসটা। কিন্তু এরা তো এগুলো কিচ্ছু বোঝে না, মানে সব কিছুই এই অপরিকল্পিতভাবে হয়ে গেছে। তো এই যে জিনিসটা, তো সত্য হলো কি যে এই সব মানে স্কলাররা ঠিক করলেন যে সব সায়েন্সে শেখাতে হবে, তবে সায়েন্সের থিওরি আর ফ্যাক্টস এক জিনিস, একটু যে ফ্যাক্টস, হ্যাঁ যেমন ইলেকট্রিসিটি হয়েছে এটা ফ্যাক্ট, যদি এমন অদ্ভুত অদ্ভুত থিওরি যদি করে দেওয়া হয় ইলেকট্রিসিটি যে কোনো চেষ্টা ছাড়া এটা হয়ে যায়, এইগুলো ইসলাম মানে না। যেমন ইভলিউশনটা মানে না, মনে করে যে আল্লাহ বাকি সব সৃষ্টি করেছেন, প্রত্যেকটি একে আল্লাহ তাআলা এক একটা করে সৃষ্টি করছেন, যেটাই চাইছেন লাখ লাখ প্রজাতি প্রত্যেকটাই আলাদা করে সৃষ্টি করেছেন। তো যাই হোক, এরপরে তারা হলো কি যে তারা একটা প্র্যাকটিক্যালে গেল, প্র্যাকটিক্যাল রূপায়ণ। সেই ক্ষেত্রে প্রথম একটা ইউনিভার্সিটি হলো মালয়েশিয়াতে, যেটা আপনারা সবাই জানেন, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া। এর মোটামুটি এটা এরকম যে সায়েন্স সায়েন্সের মতোই পড়ানো হবে, ওই সব থিওরি বাদ দিয়ে যেগুলো ইসলাম অ্যাকসেপ্ট করে না, এই করে না, যেটা ফ্যাক্টস না, ফ্যাক্টস এক জিনিস আর থিওরি আরেক জিনিস। এবং তবে প্রত্যেকে যে যাই পড়ুক না কেন তাকে কতগুলি কোর্স পড়তেই হবে, সায়েন্সের হোক, আর্টসের হোক, কমার্সের হোক। যেমন কোরআনের ওপর একটা কোর্স পড়তে হবে, মেবি 10-20 ক্রেডিট একটা কিছু হবে, তারপরে সুন্নার উপর বা হাদিসের উপর এবং ফিকার উপর এসব কোর্স পড়তে হবে। আরবি শিক্ষা কম্পালসারি করে দিয়েছি, যাতে আরবি হচ্ছে ইসলামের বুনিয়াদ, এটা এটা খালি আরবের ভাষা বললে চলবে না, এটা আল্লাহর এই অর্থে আল্লাহর ভাষা যে শেষ কালামে ওয়াহি, এই ভাষায় নাজিল হয়েছে, এই মর্যাদা অন্য ভাষার নাই। যদিও সব ভাষাই সমান, কিন্তু তারপর আমরা বলবো যে আরবির মর্যাদা যেহেতু কালামে ওয়াহির এর থেকে নাজিল হয়েছে, এটাকে আমরা সুপিরিয়ার বলবো, শ্রেষ্ঠ বলবো। আচ্ছা, এখন এই ইউনিভার্সিটি হওয়ার পরে, এই ইউনিভার্সিটিতে যেটা বললাম যে সায়েন্সগুলো পড়ানো হয়, আর্টসগুলো পড়ানো হয় সব, কিন্তু আর্টসের কতগুলো সাবজেক্ট একটু চেঞ্জ হলো। যেমন ইকোনমিক্স পড়াতে গেলে ইসলামিক ইকোনমিক্স যোগ করলো, ব্যাঙ্কিং পড়াতে গিয়ে তারা ইসলামিক ব্যাঙ্কিং যোগ করলো, সুতরাং পলিটিক্যাল সায়েন্স করতে পড়াতে গিয়ে তারা পলিটিক্যাল সায়েন্সের উপর ইসলামের যে কন্ট্রিবিউশন, ইসলামের যে অবদান, তা সব নিয়ে আসলো। এইরকম যেসব সাবজেক্টের অবদান ছিল তা তারা নিয়ে আসলো। মেবি সায়েন্সেও কিছু আনলো এইভাবে, যে যেমন মেডিসিন পড়াতে গিয়ে আগের যুগের রোল, ইবনে সিনার কী রোল ছিল, যারা বড় বড় ডাক্তার হয়েছিলেন তাদের কী রোল ছিল, এগুলো হয়তো বা তারা ইনক্লুড করে দিয়েছে। আর বললাম জেনারেল সাবজেক্ট, যাতে এডুকেশন পুরাটা একেবারে উসুলে ফিকা পড়লেও মাস্টার্সে তাকে ওই সব সাবজেক্টে পড়তে হবে। তো এই বলার পরে একটা বিষয় যে এই এখন এই ইউনিভার্সিটির আদলে বা অনুরূপ প্রায় 50-60টা ইউনিভার্সিটি হয়ে গেছে। যেমন আফ্রিকাতে হয়ে গেছে 30-40টা, পাকিস্তানে আমার জানার মধ্যে 2টা,
বাংলাদেশে আধা আধি ইসলামিক ইউনিভার্সিটি দুইটা, আধা আধি বলতেছি যে দুইটা ইত্যাদি। আর এখন আমি শেষ করার আগে একটা বিষয় বলবো, স্কুল লেভেল এডুকেশন, যে স্কুল লেভেল এডুকেশন, কারণ মানুষ তো গড়ে ওঠে স্কুলে, তারপর ইউনিভার্সিটি তো সব যায় না। স্কুল লেভেল এডুকেশনে মুসলিম ওয়ার্ল্ডের যে কোনো কারণেই হোক, আল্লাহ পাকের ইচ্ছায় এবং কিছু লোকের চেষ্টায়, এই আন্দোলনের চেষ্টায়, এটা হলো যে স্কুল লেভেলের কারিকুলায় ইসলামকে উপযুক্তভাবে ঢুকাই দিল অনেক দেশ, যেমন ইরান ঢুকাই দিল, পাকিস্তানেও স্কুল লেভেল এডুকেশন ইসলামের পূর্ণ প্রয়োজন পূরণ করে, ইন্দোনেশিয়াতেও তাই, মালয়েশিয়াতেও তাই, এবং অন্যান্য দেশ সম্পর্কে আমি বলতে পারবো না, কিন্তু আমার ধারণা বেশিরভাগই এর কাছাকাছি। সৌদি আরবের স্কুল এডুকেশন কোনো কিছু খারাপ নাই, তেমনিভাবে হতে পারে যে এইসব মানে কুয়েত টুয়েত সবই, আপনার কাতার সবই এডুকেশনের স্কুল লেভেলটা খুব বেশি বেশকম না, একদম ঠিক ইসলামের প্রয়োজন পূর্ণ করে এবং সব কিছু পূর্ণ করে। বাংলাদেশেরও যদি চিন্তাবিদ লোকদের উচিত ওই সব কোর্স এনে এইরকম কিছু করা যদি সম্ভব হয় কথা বলে তাইলে। এবং আমি শেষে করি এইভাবে, এই যে এডুকেশন মুভমেন্ট যারা এটা করেছিলেন, আল্লাহ তাদেরকে যা যা দান করুন, কারণ এটা একটা বিরাট কাজ হয়েছে। শিক্ষা একেবারে মৌলিক একটা বিষয়, সেই কাজটা তারা করেছেন এবং এটা এগিয়ে যাচ্ছে এবং আমার মনে হয় এগিয়ে যাবে। এই কথা বলে আমি শেষ করছি, আল্লাহ তাআলা প্রশংসা করে এবং আমার গুনাহ মাফ চেয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।